নিয়োগ দুর্নীতিকাণ্ডের তোলপাড় গোটা রাজ্য। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে ইডি এবং সিবিআই। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত একেবারে শেষ ল্যাপে এসে পৌঁছেছে, কারণ ইডি সিবিআইয়ের হাতে বেশি সময় নেই। সুপ্রিম কোর্ট, অন্যদিকে হাইকোর্ট একেবারে সময় বেঁধে দিয়েছে ইডি সিবিআইকে। এই সময়ের মধ্যেই তদন্ত শেষ করতে হবে নিয়োগ দুর্নীতিকাণ্ডে। তার মধ্যেই কিন্তু একেবারে কোমর বেঁধে তেরে ফুড়ে মাঠে নেমেছে ইডি এবং সিবিআই, বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। আর সেই তল্লাশিতে একাধিক বিস্ফোরক তথ্য সামনে আসছে। আর তার মধ্যেই কিন্তু হুলস্থুল কাণ্ড আবারও, কারণ পার্থ চ্যাটার্জির টেবিলে গিয়েছিল যে ফাইল এসএসসির কাছ থেকে, সেই ফাইলটাই গায়েব। সেই ফাইলে আছে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য, চাকরি বিক্রির টাকার লেনদেনের একাধিক তথ্য আছে সেই ফাইলে। সেই ফাইল পাচ্ছে না সিবিআই, সিবিআইকে সেই ফাইল দিচ্ছে না রাজ্য। সেই ফাইল কি গায়েব হয়ে গেছে? এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। এবার হুলস্থুল একেবারে সিবিআই। গত বছর থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। সেই 2022 সালের জুলাই মাসে প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেপ্তারি দিয়ে শুরু, তারপর আর লাগাম পড়েনি। একের পর এক নেতা মন্ত্রী গ্রেপ্তার, দুর্নীতির অভিযোগে এখনও জেলবন্দী রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, একাধিক তৃণমূল বিধায়ক থেকে শিক্ষা দপ্তরের বহু আধিকারিক। চলছে তদন্ত, নিত্যদিন সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। আদালতের নির্দেশ অনুযায়ী ইডি সিবিআইয়ের হাতে বেশি সময় নেই, যত দ্রুত সম্ভব শেষ করতে হবে নিয়োগ দুর্নীতির তদন্ত। এই সময়ে এসে তাই জোর সে কোমর বেঁধে মাঠে নেমেছে সিবিআই। শোনা যাচ্ছে ফাইনাল ল্যাপে এসে পৌঁছেছে নিয়োগ দুর্নীতি তদন্ত। তবে এর মধ্যেই গুরুত্বপূর্ণ ফাইল চেয়েও পাচ্ছে না সিবিআই আধিকারিকরা, সিবিআই সূত্রে এমনটাই খবর। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে শিক্ষা দপ্তরের কাছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত ফাইল চেয়েও পাচ্ছে না তারা। প্রায় 15 দিন আগে শিক্ষা দপ্তর ও স্কুল সার্ভিস কমিশনের কাছে বেশ কয়েকটি ফাইল চাওয়া হয়। প্রত্যেকটি ফাইল তদন্তের জন্য জরুরি বলে জানা যাচ্ছে। তবে গুরুত্বপূর্ণ ফাইল এখনও নাকি হাতেই আসেনি তাদের। ওই ফাইলগুলিতে শিক্ষক নিয়োগ দুর্নীতির চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কিত নথি রয়েছে বলে জানা যাচ্ছে। এই সব এসএসসি শিক্ষা দপ্তরের একাধিক টেবিলের পাশাপাশি তৎকালীন শিক্ষামন্ত্রী জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়ের টেবিলেও ওই ফাইলগুলি গিয়েছে বলে দাবি সিবিআইয়ের। তবে সেই ফাইলগুলি চেয়েও সিবিআই পাচ্ছে না বলে জানা গেছে। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে বর্তমানে বিরাট চাপে সিবিআই। সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইনের মধ্যেই শেষ করতে হবে তদন্ত। আগামী 9 জানুয়ারি এই নিয়ে কলকাতা হাইকোর্টে কম্প্রিহেন্সিভ রিপোর্ট জমা দেবে সিবিআই। তার আগে সিবিআই ওই ফাইলগুলি হাতে পাওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে। রাজ্যের কাছে, এসএসসির কাছে, রাজ্য শিক্ষা দপ্তরের কাছে বারবার ওই ফাইলগুলি চেয়েও পাচ্ছে না সিবিআই। তাই এই মুহূর্তে যে প্রশ্নটা উঠে গেছে, পার্থ চ্যাটার্জি সম্পর্কিত গুরুত্বপূর্ণ ফাইল, যে ফাইল পেলি নিয়োগ দুর্নীতির রহস্যভেদ হবে, সেই ফাইলগুলো কি গায়েব হয়ে গেছে, এই প্রশ্নটাই কিন্তু জোরালো হয়েছে। তার মধ্যে সিবিআই কিন্তু চাপ প্রয়োগ করছে রাজ্যের উপর, এসএসসির উপর, শিক্ষা দপ্তরের উপর, প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর। এই ফাইলগুলি হাতে পেতে সিবিআই কী পদক্ষেপ নেয়? সিবিআই কি তল্লাশি অভিযান চালানো শুরু করবে এসএসসির দপ্তরে, শিক্ষা দপ্তরে বা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে? কী স্টেপ নেয় সিবিআই এরপর? সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।